told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. আজকে ঘুম থেকে উঠে একদম বৃষ্টি হয়ে যা সকাল, তো আজকে আর এই ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করলো না। পুনরকে বললাম আজকে একটু দুধ দিয়ে চিনি দিয়ে একটুখানি কফি বানিয়ে খাই গরম গরম। আর তারপর আজকে ফেস্টিভ্যাল বলে কথা, তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আজকের ব্লগের আমরা ক্লিপিংস গুলো দেখছি, এদিকে কফি, তাই তো? আর এক্ষুনি বসে এখন এডিটিংটা করে নেবো, আবার যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, এই একটা ভয়। আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর বেশ ঠান্ডা ঠান্ডা, মানে এটাই ঠান্ডা মনে পড়ে যাবে। বলছি তুমি এখন খাবে না তো? না না, তুমি খেয়ে না, এডিটটা ঠিক আছে, এডিট করো না। আর আমার চাউমিন, চাউমিনটা খাই, যেই আমাকে দেয় অমনি মোটকে চলে আসে, ও ডিমটা খায় আমার থেকে মোটকে। আর এরা দেখো পুরো যে ঘুমাচ্ছে অন্ধকারে। তো এডিট করে উঠেই আগে আমরা দুটো কমেডি ভিডিও করলাম, কালকে একদমই কমেডি ভিডিও করা হয়নি। আর আমি এখন এখানে এই যে আপলোড করছি ভিডিওটা, এই ব্লগটা, আর এখানে কুনাল ছুটি নেই, বেরিয়ে যাচ্ছে, ব্যাস পড়ছিলে নিজের ইয়ে তো নিজেই পড়ছিল। যাও, আর বৃষ্টি পড়ছে না তো? বৃষ্টি তো দুজনে জানো। আজকে ব্লগ লাইট জ্বলেই করতে হবে, কোথায় আমরা, আমি কালকে বলছিলাম না যে বাজি সকালবেলা রোদ্দুরে দিয়ে বেশ কড়মড়ে করে পোড়ানো হবে, কেউই বাজি রোদ্দুরে দিতে পারবে না, কেননা সকাল থেকে ঘুম থেকে উঠেই দিচ্ছি, বৃষ্টি মেঘলাই হয়ে আছে। তুমি এক কাজ করো, মাইক্রোওভেনে দিয়ে দাও। হ্যাঁ, বাড়ি সমেত একদম মানে কড়মড়ে হয়ে যাবে, তাই না? কি বুদ্ধি! কালী পুজোর আগে ভূত চতুর্দশী পড়া হয়, তো আমরা বাতি, সেদিনকে আমরা 14টা শাক খাই 14 রকমের, তারপরে 14টা বাতি দেওয়া হয়। বাট কালকে নাকি ভূত চতুর্দশী, অনেক রাত মানে আজকে পড়েছে, কালকে পড়েনি, তাই আজকে হয়েছে আমাদের এখানে 14 শাক ভাজা, আর হচ্ছে কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে একটা দম টাইপের, আর আজকে 14 বাতি দেওয়া হবে, তাই তো? আজকে 14 বাতি দেওয়া হবে তো? আর এমনি বিকেলে চতুর্দশী পড়েছে। হ্যাঁ, যাই হোক, তো চলো খেয়ে নিই, কুনাল ফোনে কথা বলছে, আসছে। আর এই দুটো লেবুই হচ্ছে আমার আমার গাছের লেবু, এই লেবুটা কালকে আমি গাছ থেকে পেড়ে নিয়েছিলাম, একদম পেকে দেখো পুরো হলুদ হয়ে গেছে, আর মা বললো এই লেবুটা নাকি আজকে নিজে থেকেই খসে পড়ে গেছে, তো ভালোই লাগছে বলো, লেবু নিজের গাছের লেবু বলে কথা। কে বলবে আজকে কালী পুজো, কালী পুজো আমরা এরকম অন্ধকারে বসে আছি, প্রথমে তো ওয়েদার এতটাই খারাপ, বাইরে প্রচণ্ড সেই জোরো হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, তার উপরে আমাদের এখানে কারেন্ট নেই, লাইটটা জ্বলেছি বলে তুমি দিয়ে তোমাকে দেখা যাচ্ছে, পুরো অন্ধকারের মধ্যে বসে আছি। আর যতই বলো এরকম ঝড় জল বৃষ্টি কোনো অকেশনে মোটেই ভালো লাগে না, কোথায় কালী পুজো, আমরা একটু সেজে গুজে দিয়া ঠিয়া জ্বালাবো, একটু ফেসবুকে ছবি টবি দেবো, বাজি ঠাজি পোড়াবো, তা নয় সকাল থেকে এরকম মন খারাপ করা ওয়েদার, ভালো লাগছে না। আবার আমাদের আজকে একটা ইনভিটেশনও আছে, সেটা কি না খ্রিস্টবারের জন্মদিন, তোমরা জানো কালকে আমাকে একটু আগে ফোন করেছিল যে ভাই আজকে মলে বসে খাবো, কেপিএস মলে, আর ঠিক আছে তাই হোক, কিন্তু এই ওয়েদারে জামাটা একটা ইয়ে, খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর আমার ইচ্ছা যে খুব সুন্দর মানে একটু সেজে গুজে বাড়িতে একটু দিয়া ঠিয়া জ্বালাবো, ঠাকুরকে একটু আরতি ফারতি করবো, তো আমার ইচ্ছা ছিল ওগুলো করে তারপরে বাড়ি থেকে বেরোবো সেজে গুজে, কিন্তু কী করবো, কারেন্ট নেই, কিছু নেই, সাজগোজও করতে পারছি না, দিয়া জ্বালিয়ে কী করবো, এত হাওয়া তো সব নিভে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 6:10, এখন কারেন্ট এলো, এতক্ষণ পুরো পাগল, সব ড্রাই হয়ে গেছে, মোবাইলে চার্জ নেই, তারপরে এমার্জেন্সিও চার্জ ফেস। আর এদেরকে আজকে আমি করে দিয়েছি এখন মাদুরটা, এদেরও ঠান্ডা লাগছে, কারণ ওই ইয়ে তোষকটা এখনও ওরা ছিঁড়েছিল আগের বছর, ওটাকে আবার নতুন করে করাবো, করিয়ে তারপরে ওটাকে পাতবো, আর ও এখন রেডি হচ্ছে, তাই তো? আর প্রদীপও জ্বালাতে পারছিলাম না, প্রদীপ জ্বালালে যা হাওয়া দিচ্ছে ঝড়ের মতো তো নিবেই যাবে, তো যাই হোক একটু তো করবো, আজকের দিন মানে আজকে কালী পুজোর দিনে এরকম অন্ধকার থাকাটা ভালো লাগে না, যাকে এসছে এবার সব করে too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, yeah I'm about to fade away, cause solo bajigino ni upore cholo ha, are finally
ফাইনালি কারেন্ট আসার পর সাজুগুজু করে আমরা অনেক ছবি তুললাম, রিলস করলাম, শর্টস করলাম, করে এবার বৃষ্টিটা একটু কমেছে, মাকেও ডাকলাম, চলো সাদিকে একটু লাগি ঘাটে। প্রথম কথা হলো এত হাওয়া দিচ্ছে মোমবাতি নিভে যাবে, আর দ্বিতীয় কথা যা ওই একটা করে ফুল ঝুড়ি আমাদের জ্বালিয়ে চলে যেতে হবে, কেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর মারাত্মক হাওয়া দিচ্ছে। বন্ধ করে শার্টটা খুলছি, এটা বাপ্পা দাদার জন্য, মানে আমাদের খ্রিস্টবা দাদার জন্য এই শার্টটা নেওয়া হয়েছে, খুব কালারফুল। কুণালের জন্য যখন নিয়েছিলাম তখনই বাপ্পা দাদার জন্য একেবারে অর্ডার দিয়ে দিয়েছিল, কুণালের ভালো না দেখতে। হ্যাঁ চলো বেরোই, লেট হয়ে যাচ্ছে, একদম 8টা বাজে, চলো অনেক টাইম হয়ে গেছে। ফোন করেছিল ওরা, ওরা রেডি, ওরা গিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও বেরোচ্ছি এখন। বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি, কেপিএস মল, কেপিএস মল। তো এখানে আমাদের এখন আড্ডা হবে, আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাপ্পাদার শালা, মানে হচ্ছে মামা শালা, কিন্তু তোমরা চেনো, আর একে তোমরা কালকের ব্লগেই দেখলে, আর আমাকে তো দেখেছো, আমি সেজে গিয়েছিলাম, আমি আমার ড্রেস চেঞ্জ করে এলাম, কারণ আমরা বাইকে করে এসেছি আর যা ওয়েদার বাইরে ওইটা করে আসা যাবে, ওই জন্য আমরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এবার আমরা যাবো বার্থডে বয়কে নিয়ে সেলিব্রেশন করতে। সে গেল কোথায়? আমরা কখন থেকে এসে দাঁড়িয়ে গেছি, দুটো বাচ্চা লিফটের উপর উঠেছে, সিকিউরিটি আসছে, এবার বারবার লিফট নিয়ে ওপর নিচে ওপর নিচে করছি, আর আমরা সে দাঁড়িয়েই রয়েছি, দাঁড়িয়েই রয়েছি, আর আমরা ওপরে যেতে পারবো নাকি? একদম ওপরে চলো, বাজে কথা। ফাইনালি আমরা লিফটে উঠলাম, কতক্ষণ দাঁড়িয়ে, আরে নে আজব, এইটা হচ্ছে আজব মল, কেপিএস না, এটা হচ্ছে আজব মল, বুঝলে তো। একে দেখো মলে দাঁড়িয়ে গেঞ্জি খুলে আর নতুনটা পরে নিয়েছে, ভালোই হচ্ছে, ভালোই লাগছে, ভালো, মানে ভালো লাগছে। ফার্স্টে স্টার্টার হচ্ছে চিকেন টিক্কা কাবাব, সবারই একই আছে, এ নাও তুমি নিয়েছো স্পুন, একটা খাই গিয়ে দেখি, স্পুনটা দিয়েছি, স্পুন খাবে না, স্পুন লাগে না, আচ্ছা আমি যেরকম হাতে খাই হাত আছে আমার, ঠিক আছে খাও, ভালো ভালো, এই খাবারটা খুব ভালো করে, খাও খাও, রোগাবি না, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, না পুরোটা পুরোটা না, আমার দিও খাও, এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কেক, হ্যাঁ সবাই খেয়ে নিচ্ছে, তুমি খাও, বাচ্চা মানুষের খাবার নিয়ে, না না আমরা খাবো না, আমরা একটু নিই, না না
মাটনটা কিন্তু ভালো করেছে একদম। আমি দেখাই বলছি যে হয়েছে ভালো ভালো নিবে গেছে এই দেখো আমি কিরকম হয়েছে আচ্ছা দেখো কত কত সুন্দর না দেখা দাম ঠিক আছে ঠিক আছে তুমি যে কত মানে ইয়ে বোঝা গেছে হ্যাঁ ঠিক আছে এরকমই খাই যেখানে যাই আমি হাত তাওয়া এই চত্বা আজে বাজে বলছে অন্ধকার করে দিয়েছে আলো ফালো নিবে দিয়ে এবার চলো চলো এরা খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আমাদের প্লেট ফাঁকা হ্যাঁ এই জল জিরা খেয়ে খাবে জল জিরা খা আমি খাবো না কুণাল আমি খাই না কিন্তু অ্যাকচুয়ালি খেতে কেমন সেটাও তো টেস্ট না প্লিজ এই দিকে এই দিকে ক্যামেরা নিয়ে দিকে না কামড়াবে না ক্যামেরা নিয়ে দিকে প্লিজ মুখটা দেখা একবার দেখা একবার হ্যাঁ দারুণ দারুণ দাদা দাদা দেখা হ্যাঁ ও মুখটা কিন্তু দারুণ এটা হচ্ছে আমাদের বারোয়ারির ঠাকুর তো মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু প্যান্ডেলটা এখন রিভিল করব পরে দেখাবো শুধু ঠাকুরকে দেখাচ্ছি এখনো গয়নাগাটি পরানো বাকি রয়েছে আমাদের প্যান্ডেলটা যা করেছে দারুণ কিন্তু এখন দেখাবো ভাব দেন এই দেখো লালু এই দেখো আমাকে এসে শুকছে এই লালু দারুণ করেছে প্যান্ডেলটা তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর কদিন ধরে আমাদের এত রাত্রি হচ্ছে শুতে তবে হ্যাঁ আজকে 11:15 হয়েছে কালী পুজো যখন শুরু হয়েছিল বিকেলবেলাটা ভাবছিলাম যে ইস কি ডিপ্রেশন লাগছে এই বৃষ্টি পড়ছে এ পড়ছে খুবই বাট তারপরে যে আনন্দ করেছি ফাটিয়ে আনন্দ করেছি বলো খুব মজা করেছি তো আজকের ব্লগটাকে আর বাড়াবো না এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর চ্যানেল সিম্পল লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিল দেন গুড নাইট অ্যান্ড লাভ ইউ বলবো না আজকে আবার বলবো সবাইকে হ্যাপি দিওয়ালি।